হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আফটারনুনে সবাইকে জানাই ওয়েলকাম টু আমাদের জীবন। তো আজকে দুপুরে আমি একটা নতুন রান্না আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ওলকপির ঝোল। ওলকপি খেতে কিন্তু খুব সুস্বাদু যদি বানাতে পারেন, আর ওলকপিটা আপনার পেট ঠান্ডা রাখে। তো আজকে আমি আপনাদের এই নতুন রান্নাটা দেখাবো, ওলকপির ঝোল। তো চলুন যাওয়া যাক রান্নাঘরে, আমি ওলকপিগুলোকে কী করেছি এবং কী দিয়ে করব দেখে নিই। তো দেখুন, ওলকপিটাকে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি। এখানে ছোট নতুন আলু, সেটাকে পিস করে কেটে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করেছি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে। আর কড়াইশুঁটি নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, একটু গোটা জিরে আছে, সানরাইজ গরম মশলা আছে, আর আছে ঘি। তো এই দিয়ে আমি আজকে তৈরি করব ওলকপির ঝোল। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুটাকে ভেজে নেব। পুরোটাই আমি সর্ষের তেলে করছি, একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দেবো, একটু হলুদ দিয়ে দেবো, এই আলু হয়ে যায়। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। এই তেলেতেই আমি ওল্ড কপিটাকে ভিজে নেব। একটু সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ওলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওলটাকে তুলে নেব। এবার আমি সামান্য ঘি এতে দেব, অল্প করে। দেওয়ার পরে আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে একটু গোটা জিরে ভেজে নেব কষানোর জন্য আর কি। এবার আমি এই মশলা যেটা করেছিলাম সেটা এর মধ্যে ছেড়ে দেবো। এবার এটা একটু ভাজা ভাজা হবে, সামান্য একটু নুন কষাতে হবে। এবার টমেটো কুচিটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, এর সাথে একসাথে কষবে। একটু হলুদ গুঁড়ো অল্প করে, ঠিক আছে। এবার আমি মশলা দেওয়া জলটা দিয়ে আর একটু কষিয়ে নেব। এবং এর ভিতরে আমি কড়াইশুঁটিটা মিশিয়ে দেব। একটু কষবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, মানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি জিরে আদা পেঁয়াজের সাথে, ওই জন্য আমি আর এখন লঙ্কা দেব না এতে। এবার আমি আলু এবং ওলকপিটা এতে ছেড়ে দেব। দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নিতে হবে। অল্প করে জল আমি মিশিয়ে দেব, দিয়ে আরেকবার নেড়ে নেব। এবং একটু চিনি আমি মিশিয়ে দেবো। দেওয়ার পরে জলটা আমি ছেড়ে দেবো পরিমাণ মতো,
কারণ আমরা একটু ঝোল ঝোল খাই, এই জন্য একটু জল বেশি দিলাম। দিয়ে এবার নেড়ে দেব, এবার ফুটবে এবং একটু সিদ্ধ হবে। সিদ্ধ আমার হাফ করে নেওয়া আছে, তবু আর একটু দিলাম সিদ্ধ হতে। জল ফুটে গেছে, এবার কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার এটা ফুটবে, একটু নেড়ে দিতে হবে এবং দেখবো নুন চিনিটা ঠিক আছে কিনা। আরেকটু নুন লাগবে, তো আমি আরেকটু নুন মিশিয়ে দিলাম এবং সেন্টের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ওলকপির ঝোল, তো আমি আঁচটা এখন কমিয়ে দিয়ে সবশেষে একটু শাহি গরম মশলা চারিদিকে মিশিয়ে দেব। তো তৈরি আমার ওলকপির ঝোল, ওলকপির ঝোল তৈরি দেখলেন কিভাবে করলাম। তো এইভাবে যদি আপনি ওলকপির ঝোল তৈরি করেন তো খুবই সুস্বাদু এবং খেতেও খুব ভালো, যে ভাত আপনি খেয়ে নিতে পারবেন হাফ থালা। তো যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।